মহতরম হাজির নেকরাব, আমরা হইলাম গিয়া মানব জাত, মানে মানুষ। আল্লাহ আমরারে দুনিয়ার জমিনের মধ্যে সব থেকে সুন্দরভাবে সৃষ্টি করছেন, আমরা ইনসান। আর আমরা চক্ষুর আড়ালে যারা আসুন এরা হইলে জিন্নাত। তো জিন্নাত আল্লাহর ইবাদত করার লাগি তাদের হুকুম করা হয়েছে। আমরা তো বিশেষ করে ইনসান আল্লাহর ইবাদত করিয়া করতাম, এর মধ্যে কমই বেশি আছে। তো জিন্নাত আমরা দেখি আর না চক্ষুর আড়ালে, যদিও কেউ হঠাৎ দেখুন তাহলে জিন্নাতর সামান্য ছায়া দেখতে পারেন, কিন্তু জিন্নাত আমরা দেখি না। জিন্নাতের ভয়ানক সুরত আছে, ইনসানে দেখলে ভয় পাইব, ডরাইব। এর জন্য জিন্নাতে আল্লাহ আমরা এই চক্ষু তাকি আড়ালে রাখি দিস। হায়াতুল হায়ওয়ান কিতাব আনছন জিন্নাত ইলাকা তিন প্রকার। এক প্রকার জিন্নাত হইছেন গিয়া হাওয়ার উপরে চলয়, মানে উপর দিকে তারা উড়ন্ত অবস্থায় চলে। আরেক গুরো জিন্নাত ইলা গিয়া মাটি ভরে চলে, আর আরেক গুরো জিন্নাত ইলা মাটির নিচে ফানির মধ্যে থাকে। জিন্নাতের খাদ্য কিতাব আঞ্চল মানে হদিস শরীফ আইসে মিশকাতুল মাসাবিশ হদিস আঞ্চল মিশকাত শরীফ আঞ্চল। জিন্নাতর খাদ্য ইল গিয়া আংরা, শুকনা গোবর এবং হাড্ডি, ওগুলো তারা খায়। এক সময় রসুল্লাহর জামানায় সাহাবায়ে কেরাম হলে প্রস্রাব করিয়া শুকনা হাড্ডি গোবর ওগুলা দিয়া ডেলা ব্যবহার করছে। পরবর্তীতে তারা বিচার প্রার্থী হইলে আরজ করলো বলে এইগুলা আমরা খাদ্য, তখন নবীজি নিষিদ্ধ করে দিছেন এইগুলা দেখে প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করিও না, এগুলা যে নাতকলে খায়। যার জন্য বাড়ির সাইডে যে কোনো জায়গাত আপনি আংরা হাড্ডিগুলা ফালাইয়া দেখবা কিছুদিন ঘরে ফাইতা না, সারা কোনো কুকুরে খাইলাই বলে জি না। তা জিন্নাতে খায় এগুলা তারার খাদ্য। তা আমরা হইলাম যে ইনসান জাত, ইনসান জাত এই দুনিয়ার জমিনও আমরা খেয়েও চিরস্থায়ী না, চিরস্থায়ী নিখন যায়। ও প্যান্ডেল তৈয়ার করছেন ই কেন এক মাসর লাগি নাই, ও আগামীকাল সকালে শেষ গান ভাঙ্গিছে। তো দুনিয়ার জমিনও আমরা খেয়েও চিরস্থায়ী না, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হইম। আলমে আরওয়াহর জিন্দেগির তাকি আসছি আলমের দুনিয়া, আর আলমের দুনিয়ার তাকি যাইমো আলমে বরজখর জিন্দেগি, কঠিন জিন্দেগি, কবরের হালাত। আর তারপরে সর্বশেষে আমরা ময়দানে মাহশর আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আমরা হাজিরি দিতে লাগবো। এর জন্য রসুল্লাহ জিব্রাইলে প্রশ্ন করসলা মাতা তাকুমুস সাআ, ইয়া রসুল্লাহ কিয়ামত কোন দিন হইব? নবীজি কইছেন কিয়ামত কোন দিন হইব এটা আমি হওয়া সম্ভব না, হই আর না, তবে আলামতে কিয়ামত, কিয়ামতর কিছু আলামত গুলা আমি হইব। কিয়ামতর আলামত হইল 49টা, এর মধ্যে 49টার মধ্যে আলামতে সুগরা ও কুবরা আছে, বড় এবং ছোট আছে। 10টা হইল কি কুবরা বড়, 10টার মধ্যে যেমন একটা আলামত হইল ইমাম মেহেদিও আসবা, এরপরে ঈসা নবীও আসবা, দারজালও বাইরবা, ছোটো ছোটো 39টা আলামত আছে। নবীজি বর্ণনা করছেন দুই একটা আলামত আপনার খেদমত আমি আনবো। নবীজি কইছেন কেয়ামতর আলামত গুলা আমি বয়ান করবো, কেয়ামতর আগে এগুলা দেখা দিব। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছেন ইয়া রসূলুল্লাহ কি কি আলামত গুলা দেখা যাইব একটু আমরা জানতে চাই শুনতে চাই। তখন আল্লাহর রসুলে কইলা দুনিয়ার জমিন থাকি এক নম্বরে হায়া শরম উঠি যাইব। বর্তমান যুগে কিছু শরম উঠি গেছে না আমরা থাকি, উঠি গেছে প্রায় দেখবা মানুষের কাছে শরম কম। ইলা উপযুক্ত ছেলে আসন বাবার সামনে মার সামনে হাফ প্যান্ট পরিধান করিয়া হালকা পাতলা গামছা পরিধান করিয়া ছেলে উপযুক্ত ছেলে মার সামনে বাবার সামনে উপযুক্ত বনির সামনে হাঁটে, শরম লাগে না, শরম কমি আইছে। এরপরে বর্তমানে মুরব্বী বা সম্মানের পাত্র আলিম হল হাফিজ হল এরারে যে সম্মান দিত শরম লাগত। একজন মানুষে দেখবায় সম্মান তো করা এটাও কমি গেছে কিছু, আর তাকে কমি আইছে। দ্বিতীয়ত ইয়া থাকছে যে শরম কি জিনিস নাই, মেসাবল লাগি মুরব্বী হলের লাগি আড্ডা আরম্ভ হয়েছে। মানছে যে ইমাম সাহেব, যে ইমাম সাহেব রে যে মহল্লা সর্দার,
ইমাম সাহেব একজন বাদশাহ এই বলিয়া গণ্য করত, এখান প্রায় কিছু সংখ্যক মানুষে মানিয়া নেয় না, হয় তাই তুইলা মসজিদের মিয়া সাহ ওলা হই আমরা কিছু সংখ্যক মানুষে ওইগুলা জিনিস আমরা তাকি সরি গেছে গিয়ে উঠি গেছে গিয়া নবীজি কইছেন কিয়ামতের আগে দেখা দিব দুনিয়ার জমিন তাকিয়া ইনসাফ উঠি যাইব, ইনসাফ যেটা আছে সঠিক ইনসাফ যেটা আছে এটা উঠি যাইব গিয়া। এর জন্য রসুল্লাহ এইভাবে আলামতে কিয়ামত প্রচুর বয়ান করছেন, আল্লাহর রসুল বেজান বয়ান করছেন, যার জন্য মহতরম হাজিরনে কেরাম এই দুনিয়াটা একদিন ফানা হইব, দুনিয়া ধ্বংস হইব, হেও আমরা থাকতাম নাই, দুনিয়াও থাকতো নাই, দুনিয়াও থাকতো নাই। ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসসালামে সিঙ্গার মধ্যে ফুক যখন দিবা ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, ইসরাফিলের সিঙ্গার মধ্যে যখন ফুক দিবা কয়বার দিবা, টোটাল তিনবার দিবা, তখন প্রথমবার ফুক দেওয়ার সাথে সাথে দুনিয়ার সারা মানুষ বেহুশ বেকরার হয়ে যাবা, মানুষের হুশ জ্ঞান থাকতো না, মানুষের ওলা হুশ যাইব। কিতাবে লেখা যে মহিলাগুলোর পেটে সন্তান ধারণ করিয়া করার পরে এক কষ্ট, আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আরেক কষ্ট। প্রথম ইসরাফিলে ফুক দেওয়ার লগে লগে আকাশের নমুনা পরিবর্তন হইব, দুনিয়াটা খাফা শুরু করব, দুয়া চতুর্দিকে ছড়িয়া পড়ব, দুনিয়ার আরেক রকমের আকৃতি হয়ে যাব, তখন মানুষের ওলা হুশ জ্ঞান যাইব, মানুষ বেহুশ হয়ে যাব, মহিলাগুলোর সন্তান জন্ম হইব, মহিলাগুলো হইতেও হারতা নাই, কোন দিকে সন্তান জন্ম হয়েছে কীভাবে হইতেও হারতা নাই, মানে ওলা হুশ যাইব ইসরাফিলে প্রথম ফুক দেওয়ার লগে লাগে, তখন এই দুনিয়াটা রইত না, দুনিয়া ইলা রইত না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ইজাস সামাউন ফাতারাত, আকাশ যেটা আছে সেই আকাশটা ফাটি যাইব, আকাশটা টুকরা টুকরা হয়ে যাইব গিয়া, ছুটিয়া ফড়া আরম্ভ হয়ে যাইব গিয়া, ওয়া ইজাল কাওয়াকিব তাসারাত, সিতারা যেগুলো আছে মানে তারকা যেগুলো আছে এগুলো আবার ছুটিয়া ফড়া আরম্ভ হয়ে যাইব গিয়া, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, বিহারু ফুজ্জিরাতর মানা দুইটা অঞ্চল এক মানা হইয়া থাকছে গিয়া, বলে দুনিয়ার সমস্ত ফানি হল সমুদ্র সারা ফানি হল কিনার লই লাইব সাইড হয়ে যাইব, আর এক মানা অঞ্চল বলে নু আলাইহি সালাতু ওয়াসসালামর আওলাদ আসলা ইয়াফিজ, ইয়াফিজর দুইজন সন্তান ইয়াজুজ আর মাজুজ, ওরা বাহির হইবা, বাহির হওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর ফানি সারা পিয়াস মারিয়া তারা খাইলিবা, ওইভাবে আকাশের নমুনা হইব, তখন মানুষ বেহুশ হইবা, সত্র মাস আকাশ খালো দেখার পরে একটা ডর আসে না, না হয়ে যায় ডর আসে। এর জন্য আল্লাহর বান্দেগান অন্য সুরার মধ্যে আবার আল্লাহর জাতি ঘোষণা করছেন ফাইজান শাক্কাতিস সামা ওয়া কানাত ওয়ারদাতান কাদদিহান, সুরা রহমানের মধ্যে আকাশের রংটা এইভাবে নীল থাকতো না, আকাশের কালার যেটা আছে এটা থাকতো না, আকাশের রংটা ওই যেই বগিয়া বলে লাল বর্ণ, আর আকাশটা এমনভাবে ফাটিব টুকরা টুকরা হইব। এই আয়াতের মধ্যে ফাজিল এক মা তাঞ্চন বলে আকাশের রং থাকতো না বলে রংটা লাল হয়ে যাইব গিয়া, তখন মানুষ দুনিয়ার সারা মানুষ বেহুশ হইয়া খালি খেও খেওরর ভাই ভালো হিসাবে চাইতো না, মানুষ ভাই জীব গিয়া। ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসসালামে দ্বিতীয়বার আবার ফুক দিবা, ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন সব জানদার বস্তু আবার মারা যাইবা, যা আছেন সব মারা যাইবা, কিভাবে মৃত্যুবরণ করবা, বেহুশ হইবা, এমনিও মারা যাইবা, কেউ পাহাড়ের নিচে ঢুকবো, কেউ জমিনে ফাঁট দিব নিচে ঢুকবো, এইভাবে সারা মানুষ মারা যাইবা, দুই নম্বর ফুক দেওয়ার সাথে সাথে, তিন নম্বরে ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসসালামে আবার ফুক দিবা, দেওয়ার সাথে সাথে সারা মানুষ মাটি থেকে উঠা আরম্ভ হইবা, উঠা আরম্ভ হইবা, আদম তাকি লইয়া, আদমর পর তাকি লইয়া, যারা কবরস্থ ইসলাম মাটির মধ্যে যারা শুয়ে আসন ওর নিচ তাকি সব উঠিবা, যে যেন আসন যে যে হালতে আসলা
এই হালতে এরা খবর থাকি উঠিবা, বলে কিলা উঠিবা। এখন মনে করক কোন যুবক বাইয়ে চুল বালা করে ডিজাইন করিয়া তাই রাখলা, হঠাৎ মারা গেছন, চুলের ডিজাইন দিয়া গেছন, খবর গেছন না না হয়ে যায়। এইভাবে কোনো বাই চুলের ডিজাইন দিয়া মারা গেছন, হয়তরা আল্লাহর কোনো বান্দা যেই সময় বিশেষ করিয়া বাবা চুলের ডিজাইনটা লইয়া যেই সময় আল্লাহর কোনো বান্দা মারা যাইবা। এইভাবে কিয়ামতের দিন ময়দানে মাশর কবর দেখি উঠিবা, খেয়রর যদি নখ লম্বা থাকে লম্বা নখ লইয়া উঠিবা, খেয়রর যদি বগলের রোম যদি লম্বা থাকে এইভাবে উঠিবা, খেয়রর যদি মাথার চুলবাদিক লম্বা থাকে সেইভাবে উঠিবা, খেয়র যদি শহীদ হয়ে যান স্মরণে যদি হাফড় থাকে সাকুর ফার থাকে হাঁটা থাকে রক্ত লাগাইল থাকে সেইভাবে শহীদ হল ময়দানে মাশর মাটি থাকি উঠিবা। যেইভাবে মানুষ দুনিয়ার জমিন থাকি বিদায় হইব মৃত্যুবরণ করব খবরবাসী হইব সেইভাবে মানুষ খবর থাকি উঠিবা। আল্লাহর রাসূলে ফরমায় ও আয়াতর ব্যাখ্যাতান চন্দাকাই বুল্লাখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান্নার, সেই কিতাবর মধ্যে লেখসন মানুষ খবর থাকি উঠিবার সময় নবীজি ফরমায় সারা মানুষ উঠিবা কিন্তু বারোটা প্রকার বারোটা কিসিম হইবা, মানুষ বারোটা গুরো মানুষ হইবা, বারো গুড়ায় বারোটা সুরত ধারণ করিয়া হাসরের ময়দান উঠিবা, বারো গুরো মানুষ উঠিবা বারোটা সুরত হইব। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা একটু জানতে চাই প্রথম কোন গুরো মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া কবর তাকি উঠিবাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে ফরমান আলা সূরাতিল কিরদা, এক গুরো মানুষ বানরের সুরত লইয়া কবর তাকি ময়দানে মাহশর উঠিবা। ইয়া রাসূলুল্লাহ আমরা একটু জানতে চাই বানরের সুরত কেন, মানবের সুরত ধারণ করিয়া কবরবাসী হইছেন এরা বানরের সুরত কেন? আল্লাহর রাসূলে ফরমান যারা দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা ফসাদ সৃষ্টি করবা ফিতনা লাগাইবা, মহল্লার মধ্যে বিশেষ করিয়া ফিতনা লাগাইবা, দুই বাড়ির মধ্যে ফিতনা লাগাইবা, দুই গুরুর মধ্যে ফিতনা লাগাইবা, দুই জনের মধ্যে ফিতনা লাগাইবা, এইভাবে ফিতনাকারী হল খবর তাকি উঠিবা, জমিন তাকি উঠিয়া হাসরের ময়দানে উঠিবা, তাদের কোন মানবের সুরত থাকত নাই, বারণ বানরের চেহারা লইয়ারা উঠিবা। বানর তো জমিনে দেখছি না নি আমরা, বানর লইয়া তো হেড় গেলাই, এইভাবে তাদের মানুষের কোনো মুখমণ্ডল চেহারা থাকত নাই, এই সুরত লইয়া উঠিবা ফিতনাকারী হল, এর জন্য ফিতনাটা বালা নাই। ফিতনা লাগে কিলা, ফিতনা তো মুখ দি লাগানি অন্য না হয়ে যায়, মুখ দিয়া মানুষের জবান যেই সব কোন কোন আম কোন কোন বুড়ো আমলের দ্বারা জবানটা না পাক হয়ে যায়। এক নম্বর হাত আছে মানুষে যেই সময় অধিক মিশা মাত মাতিব, আল্লাহর রাসূলে ফরমান মিশা মাত মাতার সঙ্গে সঙ্গে তার মুখের মধ্যে দুর্গন্ধ হয়। দুই নম্বর হলো যখন মানুষে ফরর নিন্দা ফরর জীবত গিল্লা চুগলগিরি করা আরম্ভ করে দিব, ও সময় মানুষের মুখটা না বাক হয়ে যায়, দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়, যার ফলে এই মানুষের নিকট থাকিয়া ফরিস্ত হল বহু দূরে সরিয়া যান গিয়া। এর জন্য বাবা ফিতনা যেটা আছে মুখ দ্বারা ফিতনা লাগে, এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে গিয়া খোয়া, ও বাড়ির খবর অন্য বাড়ির মধ্যে গিয়া খোয়া, একজনের খবর গিয়া আরেকজনের মধ্যে হইয়া বিবাদ সৃষ্টি করা ফিতনা লাগানি। নবীজি ফরমান ইটয়া তার সঙ্গে চুগলি করা, চুগলি চুগলগুর মানে এরা রেখা হয়, যেমন এক জায়গার খবর খান, যেমন একজন এক কথা এখন কইছে আপনার কাছে, আপনি কইলে ও কথা খান গিয়া যে যার কথা কইছেন তার কাছে গিয়া পৌঁছাই দেয়, পৌঁছানি মাত্র দুইজনের মধ্যে ফিতনা লাগি যাইব, গিলা হয় না হয়ে যায়, তো লাগাই দিলাম দুইজন দিয়া। এরারে তিরমিজি শরীফের হদিস আনচয় রসুল্লাহ ফরমায় লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তার, চুগলগুরে জন্নতর মধ্যে দাখিল করা হইত না, মানে চুগলগুর জন্নত যাইতা না, এর লাগি চুগলি কথা হওয়া যেটা এটা বড় খারাপ। আর একটা হইল গিয়া ওকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুনাল জান্নাতা কাতিউ, কাতিউ দি মুরাদ হইল খেতা করনেওয়ালা সম্পর্ক ভাঙনেওয়ালা, দুই বাড়ির খুব সম্পর্ক হয়েছে, আপনি হয়তো এই সম্পর্কটা কিলা নষ্ট করা যায় বলে একটা আমরা তাকে চিন্তা, খেয়ে কইতরা দুইজনের বন্ধুত্বটা কিভাবে ধ্বংস করা যায়, এইভাবে যারা অভ্যাস যাদের আছে এই অভ্যাসটা তার থেকে বড় খারাপ।
এরারে কইছেন রাসূলুল্লাহ কইছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা কাতিউ কাতকাতা করনে ওয়ালা মানে কাতিউ কাতা সিলা রহমি নষ্ট করনে ওয়ালা যারা এরারে জান্নাতের মধ্যে দাখিল করা হইতো না।